কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই অত্যন্ত মহতী অনুষ্ঠান, স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রফেসর ডক্টর নিজামুদ্দিন আহমেদ, সামনে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবর্গ, ভদ্রমহিলা ভদ্রমহোদয়গণ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। এই অনুষ্ঠানে এসেছি আমি একটা আমার হৃদয়ের টানে, আর এখানে আপনারা যারা এসছেন আপনারাও অনেক বড় একটি কাজ করছেন, মানুষকে রক্ত দিয়ে তার জীবনকে আপনারা স্পন্দিত করছেন, নতুনভাবে বেঁচে ওঠার স্বপ্ন দেখাচ্ছেন। তাই আমি দেখলাম যে আপনাদের সাথে আমার একটা আত্মার মিল আছে এবং এই ধরনের একটা সমাবেশ হবে, সেই সমাবেশে আমার টাকা বাঞ্ছনীয়, সেই জন্য আমি রাজি হলাম। আমি নিজেও বহুদিন অবিরাম রক্ত দিয়েছি, কয়েক মাস পর পর রক্ত দিলে কোনো অসুবিধা হয় না, রক্ত আবার আপনি আপনি সঞ্চারিত হয় এবং মানুষ আরও ভালো থাকে, বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা থেকেও মানুষ রেহাই পায়। আমরা বাংলাদেশে যেটা করি এখন, এটাকে আমরা বলি হোল অফ দি স্টেট অ্যাপ্রোচ। এনবিআরকে আমি আর সরকারি সংস্থা বলি না, এটাকে বলি আমি রাষ্ট্রীয় সংস্থা। সরকারি, বেসরকারি, সরকারের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সবাই মিলে জাতীয় রাজস্ব বোর্ডকে সহায়তা করেন, আয়কর দেন, ব্যাট দেন, শুল্ক দেন এবং তারপরেই আমরা রাজস্ব সংগ্রহ করি। সেটা দিয়ে দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প, পদ্মা সেতু, স্বাস্থ্য, শিক্ষা, মেডিকেল কলেজ নির্মাণ, নার্সিং স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি সব কাজ এই রাজস্ব দিয়ে হয়। তো সুতরাং জাতীয় রাজস্ব বোর্ডের কাজ রাষ্ট্রের সকলের জন্য, এবং সেই জন্য আমি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে থাকার সময় স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে এবং ইউএনডিপির সাথে আলোচনা করে আমরা রক্ত সঞ্চালন প্রক্রিয়া যাতে সুস্থভাবে হয় আমরা একটি প্রকল্প শুরু করেছিলাম। এই প্রকল্পের অন্যতম বিষয় ছিল সেফ ব্লাড ট্রান্সফিউশন। এটা যন্ত্র আনা হলো এবং যন্ত্রে পরীক্ষা করা হতো যে যে রক্ত আমরা নেব সেই রক্ত বিশুদ্ধ রক্ত কি না। তো এইসব বিষয়ে আমরা কাজ করেছি, কিন্তু আজকে আমি বড় নিজেকে খুব উদ্বুদ্ধ মনে করছি যে সবসময় আমি দেশের আনাচে কানাচে চলে যাই যে রাজস্ব সংলাপ করার জন্য, রাজস্ব সংলাপ যে কী কারণে বেশি করে রাজস্ব দেওয়া প্রয়োজন, এই জন্য আমি বোঝানোর জন্য সবাইকে বলি যে বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন এবং উন্নয়নের জন্য রাজস্ব প্রয়োজন। উন্নয়নের অক্সিজেন হচ্ছে রাজস্ব। এখন আমি প্রায় বলবো যে বেঁচে থাকার জন্য রক্ত প্রয়োজন এবং উন্নয়নের জন্য রক্ত প্রয়োজন, উন্নয়নের রক্ত হচ্ছে রাজস্ব। তো এই যে আপনাদের মধ্যে যে এই যে সুসম্পর্ক স্থাপিত হলো, এটা অনেক দিন চলবে এবং আমরা বহুদূর যাবো। আপনারা জানেন যে বাংলাদেশে 1972-73 সনে মাত্র 166 কোটি টাকা দিয়ে রাজস্বের যাত্রা শুরু হয়েছিল, গত বছর আমরা প্রায় 1,37,000 কোটি টাকা রাজস্ব হিসাবে সংগ্রহ করেছি, এবছরে আমাদের আরও বড় লক্ষ্যমাত্রা আছে 1,76,371 কোটি টাকা, যেটা আমরা ডলার টার্মে $22 বিলিয়ন। এবং আপনাদের মতো লোকজনকে দেখে মনে হচ্ছে এই ধরনের টার্গেট আসলে কোনো বড় টার্গেট নয়, এটা অবশ্যই আমরা অর্জন করব, যেটা আমরা বলি যে ইটস অলওয়েজ পসিবল। এবং আমাদের সহকর্মীরা একটা সূত্র অনুসরণ করেন, তারা বলেন যে কিপ অল অপশনস ওপেন, ফেইলার ইজ নট এন অপশন। আমরা সব পথ খোলা রাখি, ব্যর্থতার পথ ছাড়া। আমাদের উদাত্ত আহ্বান এটি, আপনারা যে ভালো কাজ করছেন প্লিজ কিপ আপ অল ইয়োর গুড ওয়ার্কস এবং অন্যান্য মানুষকে উদ্বুদ্ধ করুন রক্ত দিতে, তাহলে দেশে রক্তদাতার সংখ্যা বাড়বে এবং আমাদের রক্তগ্রহিতা
যেহেতু বিভিন্ন সময়ে প্রয়োজন পড়ে এই ধরনের ব্যাধি যাদের আছে, প্লাস বিভিন্ন সময়ে দুর্ঘটনাজনিত কারণে রক্তের প্রয়োজন হয়, যাতে সরবরাহ এবং যোগান যাতে কাঙ্ক্ষিত পর্যায়ে থাকে, সেরকম একটা পরিস্থিতি হবে বলে আমি আশা করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করে উদ্যোক্তাকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক।